पंचायत चुनाव बंगाल में जल्दी होने वाले हैं और दो टर्म से टीएमसी वहाँ है, हमेशा पंचायत में लेफ्ट का दबदबा रहा है। अब आगे की रणनीति आप लोग की क्या है? ये देखो पंचायतें जो व्यवस्था ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ পঞ্চায়েত ব্যবস্থা আমরা বামপন্থীরাই প্রতিষ্ঠা করেছিলাম, এ গোটা দুনিয়া স্বীকার করেছিল। পঞ্চায়েত রাজ গ্রামীণ স্বায়ত্তশাসনকে উপযুক্ত মর্যাদা দিয়েছে, মানুষকে মানুষের হাতে ক্ষমতা দিয়েছে, তলার মানুষের হাতে। কিন্তু সেই পঞ্চায়েত ব্যবস্থা গত কয়েক বছরে তৃণমূল কংগ্রেস তার যে অন্তর্বস্তু অনেকখানি নষ্ট করে দিয়েছে। গুন্ডা বদমাইশ চোর লুটেরাদের হাতে এইসব পঞ্চায়েত চলে গেছে। যারা একটু সিনসিয়ারলি পঞ্চায়েত চালাতে চায় তাদের ওপরে তৃণমূল গুন্ডারা যে জুলুম করে তাদের বাড়তি পয়সা দিতে হবে, তাদের কাজ দিতে হবে না, তার যা সুযোগ সুবিধে গরিব মানুষকে না দিয়ে তাদের গুন্ডা যা বলবে তাকে দিতে হবে। এইভাবে পঞ্চায়েতের যে স্বায়ত্তশাসনের যে মূল নীতি সেই মূল নীতির অনেকখানেই ওরা নষ্ট করে দিয়েছে। সেই জন্য পঞ্চায়েতকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে গেলে অনেক লড়াই করতে হবে, কিন্তু সে লড়াই একমাত্র বামপন্থীরাই করতে পারে। কেন? বামপন্থীরাই জনগণের প্রতিনিধি, গরিব মানুষের প্রতিনিধি, আন্তরিকভাবে তারা গরিবের জন্য কাজ করে। কিন্তু এরা তো সবাই নিজেরা ধান্দা গুন্ডামি ঘুষ এর মধ্যে দিয়ে এদের রাজনীতি চলে। সেই জন্যে এখন পঞ্চায়েতের লড়াই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কী হচ্ছে, গত কয়েক বছরে বহু জায়গায় এই গুন্ডারা গিয়ে যারা বামপন্থী পঞ্চায়েতের মেম্বার ছিল তাদের মারধর করে তাদেরকে সরিয়ে দিয়েছে, তাদের কাজ করতে দেয়নি। এখন সেই জন্যে এটাও একটা বড় সমস্যা আমাদের কাছে যে পঞ্চায়েত যাতে কাজ করতে পারে তারও তো একটা ব্যাপার আছে, পঞ্চায়েতকে কাজই করতে দিচ্ছে না। ওখানে দাদারা যারা বসে আছে পঞ্চায়েতের বাইরে তারাই সব কিছুকে নিয়ন্ত্রণ করে। এই ব্যবস্থাকে বিরুদ্ধেই আমরা মানুষকে বোঝাচ্ছি, এই পঞ্চায়েত তোমাদের না। যখন বামপন্থীদের পঞ্চায়েত ছিল তখন পঞ্চায়েত বসে মানুষের যে কিছু কাজ সেগুলো করা হতো, গ্রামের লোককে ডেকে তাদের যে মালমত্র বিলি করার ব্যবস্থা করা হতো। এখন তো তৃণমূলের কয়েকটা গুন্ডাই ঠিক করে দেয় কে কোথায় পাবে এবং তারাই নিজেরা ভাগ করে নেয়। অনেক সময় বিল হয়ে যায়, কাজ হচ্ছে না অথচ বিল হয়ে যাচ্ছে, এসব তো হচ্ছে দুর্নীতি। সেই জন্য আমরা জনগণকে পঞ্চায়েত যেভাবে এর গভীর তাৎপর্য ছিল তাকে কিভাবে নষ্ট করে দিয়েছে এবং কী করে আবার তাকে ফিরিয়ে আনা যায়, বামপন্থীরা যেভাবে পঞ্চায়েত চালায় মানুষের সহযোগিতা নিয়ে সেই মানুষের পঞ্চায়েত কী করে ফিরিয়ে আনা যায়, এই কথাগুলোই আমরা এখন মানুষের কাছে বলবো। তবে কথা হচ্ছে বিজেপি খুব বেশি পঞ্চায়েত পাবে না, দু একটা পায়, গতবারই দু চারটে পায়, দু চারটেই পাবে। কেউ একটা বিরাট কিছু মুকুলি যাক আর সুকুলি যাক, ওই কোনো একটা বিরাট কিছু ব্যাপার মনে করার কোনো কারণ নেই। কিন্তু পঞ্চায়েতকে যে মূল কারণ হচ্ছে এই যে নতুন মাফিয়া বাহিনী তৈরি হয়েছে গ্রামে গ্রামে, ওরা ওদের ইন্টারেস্ট হচ্ছে যে পঞ্চায়েতে দুর্নীতিপরায়ণ লোক বসুক, বসলে ওদের সুবিধা হবে, তাকে ব্যবহার করে ওরা লুটপাট করতে পারবে। এইটা মানুষকে বোঝাতে হবে এবং এইটাকে ঠেকাবার জন্য ওরা কী করছে, ভোটের ভোট দিতে দেবে না, ভোটের দিনে আগের দিনে তারা ভয় দেখাবে, মারপিট করবে, গুন্ডামি করবে, যেমন গত বিধানসভার ভোটেও ভোট দিতে দেয়নি একটা বড় অংশের বামপন্থী ভোটারদের। এখন যদি মানুষ যদি সচেতন হয় এবং রুখে দাঁড়িয়ে ভোট দেয় তাহলে আবার জনগণের পঞ্চায়েত প্রতিষ্ঠিত হতে পারে। যে পঞ্চায়েতের রাজের আসল মূল বস্তুই হচ্ছে স্বায়ত্তশাসন, মানুষের অংশগ্রহণ, সেই মানুষের পঞ্চায়েত তবেই হবে যদি নাকি মানুষ সাহসের সঙ্গে এগিয়ে আসে, হিম্মতের সঙ্গে দাঁড়ায়, গুন্ডাদের সঙ্গে মোকাবেলা করে আমার ভোট আমি দেবো এই মনোভাব নিয়ে এবং জনগণের পঞ্চায়েত গড়ব এই দৃঢ়তা যদি মানুষ দেখাতে পারে তবেই এই পরিস্থিতি পরিবর্তন করা যাবে। তো আমরা এই কথাগুলোই মানুষকে বলবো যে যে পঞ্চায়েত ছিল অতীতে সেই পঞ্চায়েত ফিরিয়ে আনো, সঠিক পঞ্চায়েত ফিরিয়ে আনো এবং এই যে চোর গুন্ডাদের বদমাইশদের দ্বারা পরিচালিত মানে বকলমে পেছন থেকে পঞ্চায়েত চালানো এর অবসান ঘটাও, তবেই সত্যিকারের গ্রামীণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।